অন্যতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমরা এখন আছি কুচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে। ইতিমধ্যেই আজকের এই প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি প্রায় শেষের দিকে, ধীরে ধীরে সমস্ত অতিথিরা আসছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এখন উপস্থিত আছেন, জেলা শাসক আসবেন এবং প্রতিনিধিরা, প্রশাসনের কর্তারা এবং রাজ্যের প্রতিনিধিরা সকলেই ধীরে ধীরে একে একে এসে পড়েছেন এবং নটা পাঁচে পতাকা উত্তোলন হবে। আমার সঙ্গে ক্যামেরায় রাজীব কুমার বর্মন ও শুভাশিষ আছে। খবরিয়া 24 লাইভে আপনারা দেখুন, এই প্রথম কুচবিহারের প্রজাতন্ত্র দিবস লাইভ দেখছেন খবরিয়া 24 এর মাধ্যমে। প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান, আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। ইতিমধ্যে আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে। প্রজাতন্ত্র দিবসের আজকে 69তম প্রজাতন্ত্র দিবস, আপনারা কুচবিহার ঐতিহ্যবাহী রাজবাড়ী স্টেডিয়ামে হচ্ছে এবং সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ আপনারা খবরিয়া 24 এর মাধ্যমে দেখছেন। মাঠে আপনারা দেখছেন মার্চ পাস্ট করার জন্য তৈরি হয়ে আছে 17টি ট্যাবলো, 17টি ট্যাবলো আজকে এই মাঠে। যার ছেঁড়া হাত ফাঁসা জঠর উপরে আনা কলজে ফোঁটা ফোঁটা অশ্রু, এবং আজকের এই প্রজাতন্ত্র দিবসের মনোরম আবহাওয়া, মাইল মাইল অভিমান এই প্রজাতন্ত্র দিবসের বাসার নাম, সে আরো স্বাধীনতা লোকের সমাগম বাড়িয়ে দিয়েছে। মার্চ পাস্টের জন্য মাঠে রেডি হয়ে আছে বিভিন্ন গ্রুপস, পতাকা উত্তোলন হয়ে গেলেই মার্চ পাস্ট শুরু হবে এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের পারফরমেন্স দেখাবে। ৬৯তম প্রজাতন্ত্র দিবসের মাঠের চারিদিকে স্টেডিয়ামে গ্যালারিগুলো ভরে গেছে এবং খুব উৎসাহের সঙ্গে লোক কুচবিহারবাসী এই প্রজাতন্ত্র দিবসে, তারা এই প্রজাতন্ত্র দিবস দেখার জন্য অংশগ্রহণ করে থাকেন। অন্যতম বিশেষ আকর্ষণ ভারতীয় সৈন্যবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী, যেটা এই প্রাঙ্গণের বাম পার্শ্বে অনুষ্ঠিত হচ্ছে। আজকের মার্চ পাস্টে আর একটু পরেই শুরু হবে, 28টি কন্টিনেন্ট অংশগ্রহণ করছেন, আপনারা শুনতেই পাচ্ছেন মাইকেও বলা হচ্ছে। এবং ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এসে গেছেন মাঠের বাঁদিকে, আমাদের মাঝখানে প্রবেশ করছেন আর্মির তরফ থেকে। এই মুহূর্তে কোচবিহার অস্ত্র প্রদর্শনী রাখা হয়েছে, আমরা পরে গিয়ে দেখব। 69তম প্রজাতন্ত্র দিবসের পূর্ণ জেলা শাসক ইতিমধ্যেই মাঠে আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন। জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করবেন। মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা প্রচুর এই কোচবিহার লোকে লোক এসছে আজকের এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে। মাননীয় জেলা শাসক শ্রী কৌশিক সাহা মহাশয়ের সাথেই রয়েছেন সম্মানীয় জেলা আরক্ষাধ্যক্ষ ডক্টর ভোলানাথ পাণ্ডে মহাশয়। কোচবিহার এসপি ভোলানাথ পাণ্ডে ইতিমধ্যে প্রবেশ করছেন আজকের এই প্রজাতন্ত্র মাননীয় জেলা শাসক গ্রহণ করার জন্য ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা, জেলা শাসক কৌশিক সাহা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন, সঙ্গে রয়েছেন মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং কৌশিক সাহা ইতিমধ্যে ডক্টর ভোলানাথ পাণ্ডে, মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ, মাননীয় অতিরিক্ত জেলা শাসক প্রশাসনিক
মাননীয় আধিকারিকরাও আছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা স্যালুটিং বেসে যাচ্ছেন, স্যালুটিং বেসে ইতিমধ্যে উঠে গেছে জেলা শাসক এবং জাতীয় পতাকা ভোলানাথ পাণ্ডে। ভাবুরিয়া 24 লাইভের মাধ্যমে আপনারা আজকের ফ্ল্যাগ হোস্টিং, এই প্রথম কোচবিহারের মানুষ খবরিয়া 24 এর মাধ্যমে সরাসরি লাইভ দেখছেন। ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেল, ফ্ল্যাগ হোস্টিং ইতিমধ্যে হয়ে গেল। জেলা শাসক কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট ভোলানাথ পাণ্ডে জনগণমনের ব্যান্ড বাজছে, সবাই উঠে দাঁড়িয়েছেন। কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম থেকে সরাসরি আপনারা দেখছেন 69তম প্রজাতন্ত্র দিবস পালন। এই প্রথম কোচবিহারের প্রজাতন্ত্র দিবস আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভের মাধ্যমে। এখন বেলুন উড়িয়ে আকাশে উড়িয়ে দেবেন জেলা শাসক ও পুলিশ সুপারিনটেন্ডেন্ট ভোলানাথ পাণ্ডে। আমরা দেখছি অরেঞ্জ হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের বেলুন আকাশে উড়ে গেল এবং জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা আজকে জাতীয় পতাকা উত্তোলন করলেন, সঙ্গে রয়েছেন মাননীয় আরক্ষাধ্যক্ষ ডক্টর ভোলানাথ পাণ্ডে, প্যারেড কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ শ্রী হেমন্ত দাস, স্যালুটিং বেসে আসছেন মাননীয় জেলা শাসকের কাছে ইন্সপেকশন অফ প্যারেডের অনুমতি প্রার্থনা করতে। সাইড অফ পিছনে একটু সামনে দিয়ে সরে যাবে। প্যারেড কমান্ডার শ্রী হেমন্ত দাস, রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ, স্যালুটিং বেসে মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহার কাছে ইন্সপেকশন অফ প্যারেডের অনুমতি প্রার্থনা করছে। জাতীয় পতাকার সমন্বিত জিপ ধীরে ধীরে এগিয়ে আসছে স্যালুটিং বেসের দিকে। অনুরোধ করব একটু পথ করে দেওয়ার জন্য মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা জিপে আরোহণ করবেন, সঙ্গে থাকবেন মাননীয় আরক্ষাধ্যক্ষ ডক্টর ভোলানাথ পাণ্ডে। তারা সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করবেন, তার আগে তারা প্যারেড ইন্সপেকশন করবেন। সামনে যাবে না, 28টি কন্টিনিয়েন্টে 813 জন সুশৃঙ্খলভাবে দণ্ডায়মান কোচবিহারের ঐতিহ্যমণ্ডিত রাজবাড়ি স্টেডিয়ামে মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা এই সম্মিলিত বাহিনী পরিদর্শন করছেন, সঙ্গে রয়েছেন মাননীয় আরক্ষাধ্যক্ষ ডক্টর ভোলানাথ পাণ্ডে। 69তম প্রজাতন্ত্র দিবসে কোচবিহার জেলা প্রশাসন ও জেলা পুলিশ আপনাদের সকলকে স্বাগত জানায় কোচবিহারের ইতিহাস বিজড়িত রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে। আজকে প্যারেড পরিদর্শনে এই মাত্র রওনা হয়েছেন সেরিমোনিয়াল জিপে
কোচবিহারের মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা মহোদয়, তার সাথে রয়েছেন মাননীয় আরক্ষাধ্যক্ষ ডক্টর ভোলানাথ পাণ্ডে। ২৮টি কন্টিনজেন্ট আজকের মার্চ পাঁচটি অংশগ্রহণ করবে, তাদের সম্মিলিত বাহিনী পরিদর্শন করছেন মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা, তার সাথে রয়েছে ডক্টর ভোলানাথ পাণ্ডে, লেডি কন্টিনজেন্ট ডিএপি কমব্যাট কোচবিহার, সম্মিলিত বাহিনী পরিদর্শন করে ধীরে ধীরে অলৌকিক দেশের দিকে ফিরে আসছেন মাননীয় জেলা শাসক শ্রী কৌশিক সাহা মহাশয়, এবং সাথে রয়েছেন জেলা আরক্ষাধ্যক্ষ ডক্টর ভোলানাথ পাণ্ডে মহাশয়। মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা কোচবিহার শ্রী কৌশিক সাহা মহোদয়, কোচবিহারের ইতিহাস মণ্ডিত রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে 69তম প্রজাতন্ত্র দিবসে সেরিমোনিয়াল জিতে জাতীয় পতাকা উত্তোলনের পর পরিদর্শন করলেন সম্মিলিত বাহিনী, সঙ্গে ছিলেন মাননীয় আরক্ষাধ্যক্ষ ডক্টর ভোলানাথ পাণ্ডে এবং তার কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ শ্রী হেমন্ত দাস। স্যালুটিং বেসের দিকে তারা অগ্রসর হচ্ছেন। ২৮টি কন্টিনজেন্ট, ৮১৩ জন সেনানী সম্মিলিত বাহিনী দ্বারা পরিদর্শন করলেন মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা কোচবিহার শ্রী কৌশিক সাহা মহোদয়, সঙ্গে রয়েছেন ডক্টর ভোলানাথ পাণ্ডে মাননীয় আরক্ষাধ্যক্ষ কোচবিহার। প্যারেড কমান্ডার শ্রী হেমন্ত দাস, রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ, তিনি তাদেরকে অ্যাকম্পানি করলেন। এবারে রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ প্যারেড কমান্ডার শ্রী হেমন্ত দাস অনুমতি প্রার্থনা করবেন মাননীয় জেলা শাসক শ্রী কৌশিক সাহা মহাশয়ের কাছ থেকে হর্স ফায়ারের জন্য। অনুমতি প্রদান করলেন মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা হর্স ফায়ারের জন্য। হর্স ফায়ারের অনুমতি প্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছেন রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ প্যারেড কমান্ডার শ্রী হেমন্ত দাস। তিনটে রাউন্ডে তিনটে কন্টিনজেন্ট হর্স ফায়ারিং করবেন এবং মাঝে ধ্বনিত হবে জাতীয় সঙ্গীত। সকলকে অনুরোধ করব জাতীয় সঙ্গীত যখন বাজবে আপনারা সকলে একটু উঠে দাঁড়াবেন, আমরা সকলে শ্রদ্ধা জানাবো দেশমাতৃকাকে। Welcome, Dynastic Zulu, Dash!
এবারে রাষ্ট্রীয় জয়ধ্বনি করবেন রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ প্যারেড কমান্ডার হেমন্ত দাস। এবং আজকে যে কটি কন্টিনজেন্ট রয়েছে, 28টি কন্টিনজেন্ট, তারা সকলেই একসাথে রাষ্ট্রীয় জয়ধ্বনি করবেন। अभी हम लोग भारत माता के लिए क्या क्या पुकारेंगे, आप लोग मेरे साथ थे, अभी साथ उतार टोपी जय 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 जय, अभी साथ लगा टोपी का। माननीय জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক সাহা কোচবিহার বাসীর উদ্দেশ্যে রাষ্ট্রীয় অভিভাষণ উপস্থাপিত করবেন। আজ 69তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার মাধ্যমে উন্নয়নের ধারাকে সচল রাখাই হবে প্রজাতন্ত্র দিবস পালনের সার্থকতা। আজ 26শে জানুয়ারি আমাদের এখানে, আমি গর্বিত যে প্রথম WBCS অফিসার হিসেবে কুচবিহার জেলা এবং কুচবিহার জেলার জেলা শাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে এই মহান সম্মান অনুভব করছি। বাঙালি হিসেবে আমার গর্ব অপরিসীম, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। উন্নয়নের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি। জেলার সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, যোগাযোগ, কর্মসংস্থান ও স্বনির্ভর প্রকল্প উন্নয়নের কর্মসূচি রূপায়িত হয়েছে এবং আগামী দিনে আরো বিভিন্ন কর্মসূচি গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ইউনিফর্ম, টয়লেট, পানীয় জল এবং বিনামূল্যে পাঠ্যবইয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও
প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে এবং প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পড়ুয়াদের জন্য কালো জুতো অর্থাৎ ব্ল্যাক শু প্রদান করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত 412টি এবং ভগ্নদশা 388টি প্রাথমিক বিদ্যালয়ে মেরামতির কাজ চলছে। এছাড়াও জেলার বিভিন্ন প্রাইমারি এবং আপার প্রাইমারি বিদ্যালয়ে 8232টি জেলার বিভিন্ন প্রাইমারি এবং আপার প্রাইমারি বিদ্যালয়ে অ্যাডিশনাল ক্লাসরুম তৈরি হয়েছে। জেলার 224টি বিদ্যালয়ে 11,200 জন নবম শ্রেণীর ছাত্রীকে আত্মরক্ষা অর্থাৎ সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বছর কুচবিহার জেলার বিভিন্ন ছিটমহল ও অন্যান্য এলাকাগুলিতে 13টি নতুন প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন পাওয়া গেছে এবং খুব শীঘ্রই পঠন পাঠন শুরু হতে চলেছে। জেলার প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে 4,27,810 জন পড়ুয়ার জন্য মিড ডে মিলের ব্যবস্থা হয়েছে। পড়ুয়াদের খাবার সুবিধার্থে খাবার ঘর, ডাইনিং হল, থালা ও গ্লাস এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য কুকদের অ্যাপ্রন দেওয়া হয়েছে। স্পেশাল ড্রাইভ হিসেবে ফুড সেফটি এবং কুক কাম হেল্পারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নতুন ভবনে ক্লাস শুরু হয়েছে। জেলায় নতুন ইঞ্জিনিয়ারিং কলেজের পঠন পাঠন শুরু হয়েছে এবং পুরুষ ও মহিলাদের হোস্টেল তৈরি হয়েছে। সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে জেলার 2,689 জন বৃদ্ধ ভাতা, 1,702 জন বিধবা ভাতা এবং 1,627 জন অক্ষম ভাতা পাচ্ছে। এবছর 2,700 জন প্রতিবন্ধকতামূলক ব্যক্তিদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র প্রভৃতি সহায়ক যন্ত্র দেওয়া হয়েছে। 2015 সালের 31শে জুলাই মধ্যরাতে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের ফলে এই দেশের ভূখণ্ডে অবস্থিত প্রায় 7,000 একর ছিট এলাকার 14,866 মানুষ এই দেশের সাথে যুক্ত হয়েছেন। আবার ওই বছর নভেম্বর মাসে বাংলাদেশ ভূখণ্ডের ছিট থেকে প্রায় 202টি পরিবারের 922 জন এই দেশে প্রবেশ করেছেন। পরবর্তীতে সকল যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকার নাম নথিভুক্তকরণ ও দ্রুত ভোটার কার্ড প্রদানের সাথে সাথে 216 সালে বিধানসভা নির্বাচন ও লোকসভা উপনির্বাচন ভোটাধিকার প্রয়োগ করেছে। বর্তমানে এইসব এলাকার সকল মানুষকে স্বাভাবিক জীবনযাপনের জন্য রেশন ব্যবস্থা, জব কার্ড, আধার কার্ড, শিক্ষা ব্যবস্থা, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তাঘাট, কালভার্ট, খেলার মাঠ, বিদ্যুৎ সৌরশক্তির মাধ্যমে সেচ ব্যবস্থা, কমিউনিটি হল, পানীয় জলের ব্যবস্থা, পুলিশ থানা, বাসস্ট্যান্ড ও আরও উন্নয়নমূলক কাজ জোর কদমে চলছে। এমনকি বাংলাদেশ থেকে আসা ওই জেলার 3টি অস্থায়ী ক্যাম্পে বসবাসকারীদের স্থায়ী পাকা বসতবাড়ি তৈরির কাজ যথাসময়ে শুরু হয়েছে এবং সেইগুলো বর্তমানে প্রায় শেষের দিকে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতির জন্যে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিন্স ও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ এবং ট্যালেন্ট সাপোর্ট স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। কুচবিহার শহরে 2016 শিক্ষাবর্ষ থেকে ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা এবং মাইনরিটি গার্লস হোস্টেল চালু হয়েছে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের থাকার জন্যে জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন স্কুলে এবং মাদ্রাসার হোস্টেলে শুরু হয়েছে। বিভিন্ন ব্লকে কবরস্থান ও ঈদগাহ সীমানার প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া সংখ্যালঘু ক্ষুদ্র ও মাঝারি ঋণ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হয়েছে। তাছাড়াও 7টি ব্লকে সদ্ভোগ মণ্ডপ এবং কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে। MGNREGA প্রকল্প বা 100 দিনের কাজে শ্রম দিবসে ইতিমধ্যে লক্ষ্যমাত্রার 90% অর্জিত করেছে। মোট শ্রম দিবসের 62 বিভাগ মহিলাদের সহযোগে সৃষ্ট, যা আমাদের রাজ্যের তৃতীয় স্থানে রয়েছে। সমস্ত কাজের মোট ব্যয়ের 88% কৃষি ও কৃষি সহযোগী প্রকল্পে ব্যবহার করা হয়েছে। MGN হসপিটালে ডিসেম্বর, এপ্রিল এবং ডিসেম্বর 2017
আউটডোরে 470,488 এবং ইনডোরে 39,901 জন রোগী পরিষেবা পেয়েছেন। এমজেড হসপিটালে এমআরআই মেশিন ও প্রতিস্থাপন হয়েছে এবং পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে। বিসিএসইউ তৈরি হয়েছে, লাইসেন্সিংয়ের কাজ চলছে। নার্সিং ট্রেনিং স্কুল স্কিল ল্যাব চালু হয়েছে, এখানে নার্সিং পার্সোনালদের ট্রেনিং দেওয়া হচ্ছে। জুনিয়র WIFS প্রোগ্রাম চালু হয়েছে। তুফানগঞ্জে নতুন মানসিক হসপিটাল, দীঘাট ও মাথাভাঙা মহকুমা হাসপাতালে নতুন ব্লাড ব্যাংক তৈরি হয়েছে এবং এমজেএন হসপিটালে মাদার চাইল্ড ক্লাবের কাজ প্রায় শেষ হতে চলেছে এবং এবছরই চালু হবে। জেলার মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। বাংলা মাতৃত্ব প্রকল্প শীঘ্রই চালু হচ্ছে, যেখানে মায়েদের প্রথম সন্তান প্রসবের জন্য এককালীন 5,000 টাকা দেওয়া হবে। 22 জুন DLCC-তে সিদ্ধান্ত অনুসারে মাননীয় জেলা শাসক 1 জুলাই থেকে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করেন এবং COTPA 2003 আইন অনুযায়ী DNES ও অন্যান্য আধিকারিকরা আইন বলবৎ করার সচেষ্ট হয়েছেন। কুচবিহারের বিভিন্ন স্থানে পথনাটিকা, ইশতেহার, মাইক ও লোকাল কেবল চ্যানেলের মাধ্যমে প্রচার চালিয়ে জনসচেতনতা গড়া হয়েছে। কুচবিহার জেলার বিভিন্ন স্থানে 566 জন আইন অমান্যকারীকে 88,100 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে জেলার বিভিন্ন প্রান্তরে 20টি বিদ্যালয়ের মধ্যে অন্তঃজেলা তামাক পরিত্যাগ বিষয়ে পত্রলিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আইন অনুযায়ী খুচরো দোকানগুলো থেকে সিগারেট ও অন্যান্য টোব্যাকো প্রোডাক্টের বিজ্ঞপ্তি প্রস্তাব করা হয়েছে। এছাড়া স্থানীয় সংবাদপত্রে COTPA 2003 ও তামাকের জন্য কুশল বিষয়ক তথ্য পরিবেশন করে জনগণের সচেতনতা বাড়ানোর কাজ এখনও চলছে। এমজেএন জেলা হসপিটালে 30 অগস্ট 2017 তারিখে তামাক বর্জন সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সপ্তাহে 2 দিন অর্থাৎ সোম ও বুধবার এখানে মনোবিদ তামাক বর্জনের পরামর্শ প্রদান করেন। বিগত বছরে বিভিন্ন ভেক্টর বোন অসুখের মোকাবেলায় কোচবিহার জেলা বিশেষ সাফল্য অর্জন করেছে এবং বর্তমান বছরের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ হয়েছে। স্বাস্থ্যসাথী এবং RSVY প্রকল্পের অধীনে এই জেলায় এখনো পর্যন্ত 236,479 জন এবং RSVY প্রকল্পের অধীনে 223,919 জন উপভোক্তা পরিষেবা পাচ্ছেন। বিগত 2016-17 আর্থিক বছরে আমরা 76,393 জনকে K1 এবং 11,454 জনকে K2 আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে DBT-র মাধ্যমে তাদের সুবিধা প্রদান করা হয়েছে এবং বর্তমানে 2017-18 আর্থিক বছরে এখনও পর্যন্ত 49,609 জনকে K1 এবং 9,366 জনকে K2 আবেদনকারী কন্যাশ্রী সুবিধা প্রদান করা হয়েছে। এছাড়াও কন্যাশ্রী প্রকল্পের সাথে বিভিন্ন সরকারি দপ্তরের সংযুক্তিকরণের মাধ্যমে কন্যাশ্রী মেয়েদের বিভিন্ন রকমের জীবিকা নির্বাহের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জেলায় 241টি বিদ্যালয়ে কন্যাশ্রী সংঘ গঠন করা, বাল্য বিবাহ এবং স্কুল প্রবণতা প্রতিরোধ ও অন্যান্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিজ গৃহ নিজ ভূমি অর্থাৎ NGNV প্রকল্পে 9,568 জনকে পাত্তা দেওয়া হয়েছে। এছাড়াও 1,58,267 জনকে কৃষি পাত্তা দেওয়া হয়েছে এবং আরও 304 জনকে এই পাত্তা দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত আছে। 31G নম্বর জাতীয় সড়ক প্রশস্তকরণের জন্য প্রায় 102 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, যার দরুন আমরা 251,45,12,041 টাকা ক্ষতিপূরণ হিসেবে দিয়েছি। FHDD প্রকল্পের আওতায় 7,267 মধ্যে 6,841টি RR পাট্টা দেওয়া হয়েছে। আরআর কলোনি তৈরির 2/3 কাজ শেষ হয়েছে। বিগত বছর লক্ষ্যমাত্রা প্রায় 126% কাজ আদায় করা হয়েছে। NRLM এর আওতায় ল্যান্ড লিটারেসি প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে।
জয় সেতু, মানসাই সেতু এবং মেডিকেল কলেজ তৈরির কাজ চলছে। আর্থিক বছর যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দপ্তরের মাধ্যমে 63,058 জনকে শিক্ষার্থী স্কলারশিপ এবং 25,976টি পাস সার্টিফিকেট দেওয়া হয়েছে। সবুজ সাথী প্রকল্পে আমাদের জেলায় 47,764 সাইকেল বিতরণ করা হয়েছে। বিগত আর্থিক বছরে 2016-17 প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ক্ষেত্রে আমাদের জেলার লক্ষ্যমাত্র 39,862 মধ্যে 25,551টি অর্থাৎ 64% গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। আর্থিক বছরে 2017-18 সালের ক্ষেত্রে বাংলার আবাস যোজনা আমাদের জেলার মোট লক্ষ্যমাত্রা 2020-টির মধ্যে 322টি অর্থাৎ 15.95% গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। রাজ্য স্তরে সার্বিক মূল্যায়নের ভিত্তিতে আমাদের জেলা প্রথম স্থান অধিকার করেছে। আগামী আর্থিক বছরে 2018-19 জন্য বাংলার আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে আমাদের জেলার মোট লক্ষ্যমাত্রা স্থির হয়েছে 3,207 ঘর। এই বছরের সকল উপভোক্তাদের নাম নথিভুক্ত জিও ট্যাগিংয়ের মাধ্যমে গৃহ মঞ্জুর করার কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। আগামী 29 জানুয়ারি 2018 তারিখে আমরা আমাদের জেলা ও ব্লক স্তরে 2018-19 সালের সকল উপভোক্তাদের নিয়ে বাংলার আবাস দিবস পালন করার উদ্যোগ নিয়েছি। আনন্দের সাথে জানাচ্ছি যে মিশন নির্মল বাংলার সফল রূপায়ণে আমাদের জেলা সর্বভারতীয় স্থানে অগ্রণী ভূমিকা পালন করার দরুন গত 25 এপ্রিল 2017 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের জেলাকে নির্মল জেলা রূপে স্বীকৃতি দিয়েছেন। এমনকি আমাদের এই প্রয়াস সর্বভারতীয় স্তরে প্রশংসা ও স্বীকৃতি লাভ পেয়েছে। আমরা আশা করছি আগামী দিনে আন্তর্জাতিক স্তরেও আমরা জেলা এই বিষয়ে আরও স্থানীয় হবে। আমরা এই মুহূর্তে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কঠিন ও তরল বর্জ্য পদার্থ নিষ্কাশনের সচেষ্টায় কাজ করছি এবং ইতিমধ্যে আমাদের জেলায় 70টি গ্রাম পঞ্চায়েতের পারিবারিক স্তরে কঠিন ও তরল বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজ চলছে। এর সাথে সাথে আমরা গ্রামে গ্রামে মেয়ে ও মায়েদের ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতার কাজ করছি। আমরা এই নির্মল কুচবিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে পরিপূর্ণতা প্রদান করাই আমাদের পরবর্তী লক্ষ্য। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প SBSKP-র মাধ্যমে আমাদের জেলার বিগত আর্থিক বছরে 3,153টি এবং চলতি আর্থিক বছরে 3,735টি প্রকল্প করা হয়েছে। এর পাশাপাশি বিগত আর্থিক বছরে 7,81,89,700 টাকা এবং চলতি আর্থিক বছরে 10,32,85,430 টাকা সরকারি অনুদান প্রদান করা হয়েছে। আশা করি কুচবিহার জেলার জনগণের সহযোগিতায় আগামী দিনে জেলার উন্নয়নের গতি আমরা আরও বৃদ্ধি করতে পারব। নতুন বছরে সকলের সুস্থ জীবন ও সমৃদ্ধি কামনা করি এবং এই সাথে সাথে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মাননীয় জেলা শাসক ও জেলা সভাপতি শ্রী কৌশিক সাহা রাষ্ট্রীয় অভিভাষণ উপস্থাপিত করলেন। এবার প্যারেড কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ শ্রী হেমন্ত দাস সেলিটিং বেসের দিকে আসছেন। মাননীয় জেলা শাসক মাননীয় জেলা সমর্থকদের অনুমতি প্রার্থনার জন্য মার্চ পাস্টের জন্য 69তম প্রজাতন্ত্র দিবসে পূর্ণ সমারোহে কোচবিহারের ঐতিহ্যমণ্ডিত রাজবাড়ি স্টেডিয়ামে আমরা সকলকে স্বাগত জানাই। প্যারেড কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর পুলিশ শ্রী হেমন্ত দাস স্যালুটিং বেসে মাননীয় জেলা শাসক ও জেলা সমর্থক শ্রী কৌশিক সাহার অনুমতি প্রার্থনার জন্য আসছেন মার্চ পাস্টের জন্য। অনুমতি প্রদান করলেন মাননীয় জেলা শাসক ও জেলা সমর্থক কোচবিহার শ্রী কৌশিক সাহা মহোদয়। 28টি কন্টিনজেন্ট, 17টি ট্যাবলো এবং 19টি গাড়ি কনভয় আজকে মার্চ পাস্ট অনুষ্ঠিত হবে। মার্চ পাস্টের অনুমতি গ্রহণ করে ফিরে যাচ্ছেন প্যারেড কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ শ্রী হেমন্ত দাস। এবারে শুরু হবে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ।
সম্মিলিত বাহিনী ধীরে ধীরে এগিয়ে আসবে দ্রুত পদক্ষেপে। তারা স্যালুটিং বেসের দিকে এগিয়ে আসবে। আজকে পুলিশ কন্টিনজেন্টস রয়েছে, নন পুলিশ ইউনিফর্ম কন্টিনজেন্টস এবং স্কুল কন্টিনজেন্টস রয়েছে। ওই কাম্বে চাপ করে না,